Hello viewers, সবাই কেমন আছেন? ওয়াকার ফুটওয়ার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এ যাপিত জীবনের নানা বিষয় নিয়ে সাজানো প্রতিদিনের মতো আজকের আয়োজনে সাথে আছি আমি মুর্শনাইশি। শুরুতেই আজ নিয়ে যাব এক ভিন্ন রকম প্রতিযোগিতার মঞ্চে, যে মঞ্চটি কথা বলছে বডি শেমিং এর বিরুদ্ধে। রিয়েল হিরোজ এক্সপো অ্যান্ড কমিউনিকেশনের আয়োজনে চলছে মিস অ্যান্ড মিসেস প্লাস বাংলাদেশ, যেখানে অংশগ্রহণকারী প্রতিযোগীরা প্রত্যেকেই ওভারওয়েট। অডিশন রাউন্ড শেষে যাচাই বাছাই করার প্রতিযোগীরা আজ অংশ নিয়েছে কোয়ার্টার ফাইনালে। সমাজে মোটা কিংবা স্থূল নারীদের জীবন অনেকটাই কঠিন বটে, প্রায় সময় তাদের শুনতে হয় নানা কটু কথা। শুধু বাইরেই নয়, পরিবারের সদস্যরাও কখনো কখনো করে বসেন বডি শেমিং। এমন নানা কারণে অনেক নারী হারান আত্মবিশ্বাস, পিছিয়ে পড়েন নির্ধারিত লক্ষ্য থেকে। এমন সব নারীদের আত্মবিশ্বাস জাগাতে প্রতিভা বিকাশে সম্প্রতি রাজধানীতে শুরু হয়েছে মিস অ্যান্ড মিসেস প্লাস বাংলাদেশ। অডিশন ও গ্রুমিং পর্ব শেষে যে প্রতিযোগিতায় চলছে কোয়ার্টার ফাইনালে সিলেকশন পর্ব। তিন দিনের একটা গ্রুমিং ক্লাস পেয়েছি এবং সেখানে অনেক অনেক কিছু আমরা শিখেছি। এখানে সবাই আন্তরিকভাবে আমাদের হেলদি আপুদের নিয়ে এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, আমরা অনেক হ্যাপি। প্রথমবারের মতো দেশে এমন আয়োজনের উদ্যোগ নিয়েছে রিয়েল হিরোজ এক্সপো অ্যান্ড কমিউনিকেশনের ফাউন্ডার মালা খন্দকার। জানান, পরবর্তীতে স্থূল পুরুষদের নিয়েও থাকবে এমন আয়োজন। ডে বাই ডে আমরা চিন্তা করছি কারা ইম্প্রুভ করছে বেশি, তাদেরকে আমরা আসলে গুরুত্ব দিচ্ছি, কারণ ফাইনাল পর্যন্ত তো যে আমার একটা পারফেক্ট পারফরমেন্স লাগবে। তো আমাদের এই জন্য স্বপ্ন অনেক বড়, আমাদের ভালো কিছু করে দেখাতে হবে, ইচ্ছা অনেক বেশি। গ্রুমিং শেষে কোয়ার্টার ফাইনালে প্রতিযোগীরা আত্মবিশ্বাসের সাথে নিজেদের মেলে ধরেছেন বলে জানান বিচারকরা। এই একটা প্ল্যাটফর্ম দেওয়াতে ওদের যে কনফিডেন্স ওরা বিল্ড আপ করতে পারবে, ওদের উইন হতে হবে এমন কোনো কথা না। পার্টিসিপেন্টসদের কনফিডেন্স দেখে খুবই ভালো লাগছে। প্ল্যাটফর্মটাকে সবাই কাজে লাগাচ্ছে এবং তাদেরকে এর মধ্যে গ্রুম করা হয়েছে, গ্রুমিং এর মাধ্যমে অনেকে আরো বেটার পারফর্ম করছে। উচ্চারণ থেকে নাচ, বাচনভঙ্গি কিংবা সাজ, সবটাই যেখানে প্রতিযোগিতার অংশ, চেষ্টায় তাই কম করছেন না কেউই। অপেক্ষা এখন চূড়ান্ত পর্বের। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। এবার শোনাবো রূপকথার গল্প, যেখানে সবচেয়ে আকর্ষণীয় এক চরিত্র মৎস্যকন্যা কিংবা জলপরী, যাদের রাজত্ব সমুদ্রের তলদেশে, আর দেখতে অর্ধেক মানবী তো অর্ধেক মাছের মতো। এমন চরিত্রের দেখা তো বই কিংবা ছবিতে মিলেছে বহুবার, কিন্তু বাস্তবে সত্যি কি আছে মৎস্যকন্যা? খুঁজব সেই উত্তর। বাস্তবে মৎস্যকন্যা আছে কি না তা নিয়ে যেন গাল গল্পের শেষ নেই। প্রায় 30,000 বছর পুরনো বিভিন্ন গুহার অঙ্কন দেখে মৎস্যকন্যা সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়। গ্রিক মেথোলজি অনুযায়ী দেবী অ্যাটারগ্যাটাস তার প্রেমিককে হত্যার পর আত্মহত্যার জন্য ঝাঁপ দেন সমুদ্রে, কিন্তু গ্রিক দেবীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে সমুদ্র দেবতা তাকে মৎস্যকন্যায় পরিণত করেন। তারপর থেকেই গভীর সমুদ্রে যেন মৎস্যকন্যার রাজত্ব। এই রাজত্বকে ঘিরে কথা, রূপকথা, গল্প, কতই না রচনা মুখে মুখে। কিন্তু ক্রিস্টোফার কলম্বাস 500 বছর আগে ক্যারিবীয় দ্বীপের পাশ দিয়ে যাওয়ার সময় সমুদ্র তটে মৎস্যকন্যার মতো কিছু একটা দেখতে পান। মহাকবি হুমার তার মহাকাব্য ওডিসিতে মৎস্যকন্যাকে প্রকাশ করেছেন সমুদ্রের আতঙ্ক হিসেবে। 1830 সালে কবি হ্যান্স ক্রিশ্চিয়ান তার গল্পে মৎস্যকন্যাকে মায়াবী এবং নিরীহ রূপে উপস্থাপন করেছেন, যে গল্পের ছায়া অবলম্বনে ডিজনি নির্মাণ করে দ্য লিটল মারমেড সিনেমাটি।
এত সবের মাঝে চাঞ্চল্যকর তথ্য হচ্ছে ইসরায়েলের সমুদ্র পাড়ে পাথরের ওপর অবিকল মৎস্যকন্যার মতো দেখতে পাওয়া যায় একটি প্রাণী, যার ভিডিও ভাইরাল হয়। ভারতের দীঘাতেও 2017 সালে এমন সন্ধান মেলে। মৎস্যকন্যার বাস্তব রূপ নিয়ে তর্ক থাকলেও গল্প আর পর্দায় এমনই করে কখনো ভয়ঙ্কর আবার কখনো প্রেম ভালোবাসার উপাখ্যান হয়ে আবির্ভূত হয়েছেন মৎস্যকন্যা। শরীফুল হক, চ্যানেল 24। পর্দার তারকাদের নিয়ে সাধারণের আগ্রহের কমতি নেই, আর তাই যেন তারাও নিজেদের আনন্দ বেদনা কিংবা কাজের আপডেটগুলো ভক্তদের সাথে ভাগাভাগি করে নেন ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবারে জানবো সোশ্যাল মিডিয়ায় কোন তারকা কি পোস্টে আছেন আপডেটেড। সাদা টপ আর ল্যাভেন্ডার জিন্সে ঢাকাই ছবির চিত্রনায়িকা পূজা চেরি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন তার নিজের ছবি, যার ক্যাপশন দিয়েছেন তিনি, কোনো জিনিস নয়, মুহূর্তকে বন্দি করতে চান তিনি। অন্যদিকে অভিনেতা চঞ্চল চৌধুরী জানালেন, অনেক বছর পর তিনি আমেরিকার পথে যাত্রা শুরু করেছেন আর দুবাইয়ে যাত্রাবিরতির সময় শাহনাজ খুশির সাথে এই ছবি পোস্ট করে তা ভক্তদের সাথে শেয়ার করে নিয়েছেন তিনি। দুই বাংলায় সমানে কাজ করে যাওয়া রাফিয়াত রশিদ মিথিলা শেয়ার করেন তার আসন্ন কাজের আপডেট। আর সাবেক চিত্রনায়ক ওমর সানি আজকে তার ফেসবুকের ছবি পাল্টে ছেলে এবং পুত্রবধূর সাথে যুক্ত করেছেন নতুন ছবি। অন্যদিকে সাবেক চিত্রনায়িকা শাবনূর তার ওয়ালে আহ্বান জানিয়েছেন দেশের এই সংকট মুহূর্তে সবাইকে সিলেটবাসীর পাশে দাঁড়াতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, ওয়াকার ফুটওয়ার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এ আজকের আয়োজন এতটুকুই। কাল একই সময়ে লাইফস্টাইলের প্রয়োজনীয় আরও নানা বিষয় নিয়ে আবারও হাজির হব আমি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24-এর সাথেই থাকুন।